ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। তো আজকে সকালে জলখাবারে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সয়াবিন দিয়ে ঘুগনি। তো আমি আলুটা ভাজা স্টার্ট করে দিয়েছি, একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে আলুটাকে ভেজেছি, ফোড়ন দিয়ে আলুটা ভাজা হয়ে এসছে, হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালো করে এটা ভাজবো। চলুন দেখে নিই কী কী এর সাথে আর দেব। সরি, তো ওদিকে আলু আর পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর আমি এখানে কী কী মশলা নিয়েছি দেখিয়ে দিই। এখানে আদা, রসুন আর একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, টমেটো নিয়েছি, আর এই পেঁয়াজটা স্যালাডের জন্য রেখেছি। ওদিকে পেঁয়াজ তো যা দেওয়ার দিয়ে দিয়েছি, এই পেঁয়াজটা শুধু স্যালাডের জন্য। তো চলুন, আলু পেঁয়াজটা এখনও ভাজা হয়নি, আর একটু হবে, তো একটু ভেজে নিই, তারপরে বাকি উপকরণ দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি মটরটা সেদ্ধ করে নিয়েছি, মটর আর সয়াবিন। মটরটা প্রথমে 3টে সিটি দিয়ে নিয়েছি, তারপরে সয়াবিন দিয়ে আরও 2টো সিটি দিয়ে সেদ্ধ করেছি। মটরটা খুব ভালো সেদ্ধ হয়েছে, আর এখানে আলু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব বাটা মশলাগুলো। তো বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, বাটা মশলাগুলো দিয়ে আমি একটু নেড়ে নেব, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো, নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। তো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এটাতে ঝালও হবে আর একটু কালারটাও আসবে। আর বন্ধুরা, আমি এখনও পর্যন্ত টমেটো অ্যাড করিনি। টমেটোটা মশলাটা কষিয়ে একটু কষিয়ে নেবো 2-3 মিনিট, তারপরে আমি টমেটোটা অ্যাড করবো। তো এর মধ্যে এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা দিলে কালার আসে, সব তরকারিরই কালার আসে জানেন তো। এবার এটা মশলাটাকে আমি ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখেছেন খেয়াল করে, আমি এখনও টমেটো দিইনি, এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে এবার ভালো করে মশলাগুলো আর একটু কষিয়ে নেব। তো মশলাগুলো থেকে তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো এবার আমি প্রেশার থেকে এই সেদ্ধ মটর আর সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, আর দিতে দিতেই আমি মশলার সঙ্গে সয়াবিন আর মটরটা কষিয়ে কষিয়ে নেব। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব, এটা কষিয়ে নিলে ভালো লাগবে। আর আমি এটার মধ্যে ঠান্ডা জল দেব না, গরম জল দেব, গরম জল দিয়েই ফোটাবো, কারণ ঠান্ডা জল দিলে এটা টেস্টটা চলে যাবে আর তাড়াতাড়িও হবে না সকালের টাইমে, বুঝতে পারছেন তো। বন্ধুরা, আমি এখানে মটরটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি সকালে সেদ্ধ করেছি, 3টে সিটি দিয়েছি, আর পরে সয়াবিন দিয়ে আরও 2টো সিটি দিয়ে সেদ্ধ করেছি। আর মটরটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, না শক্ত আর না গলেও নি, দেখলে মনে হচ্ছে শক্ত কিন্তু খুব সুন্দর, মুখে পড়লে বেশ একটা সুন্দর স্বাদ লাগছে। তো এখানে আমি একটু বেশি জল দিলাম, কারণ ঘুগনিটা ফোটার পরে রুটি দিয়ে বা লুচি দিয়ে খেলে একটু ঝোলটা লাগে, তো তারপরে থাকলেও এটার ঝোলটা একটু গাঢ় হয়ে আসে ফোটানোর পরে, তো আমাদের এই ঝোলটা লাগবে বলেই দিলাম। তো ঝোলটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এটাকে নেড়ে নেবো। আর এগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর এই ঝোলটা আমার রাখতে হবে। তো এর মধ্যে আমি
একটু কাসুরি মেথি অ্যাড করব। আর কাসুরি মেথিটা আমার হোমমেড, ঘরে বানানো, একদম আমি নিজে বানিয়েছি। আর এর সঙ্গে একটু ঘি দিয়ে দেবো, আর এই গরম মশলা দিয়ে দিচ্ছি। ঘি গরম মশলার টেস্টটাই একটু অন্যরকম, একসঙ্গে ঘি গরম মশলা দিয়ে যে রান্নাটা হয় সে রেসিপিটা খুব সুন্দর হয় জানেন তো। এখানে আমার একদম ঘুগনি কমপ্লিট, আর এই ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে, আর ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। ধনে পাতা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এবার ঢেকে রাখবো, খাওয়ার সময় পরিবেশন করব। বন্ধুরা, আমার ঘুগনি রেডি হয়ে গেছে, সয়াবিন ঘুগনি। তো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। একঘেয়েমি শুধু ঘুগনি মটর দিয়ে খাওয়া, সেটাও একটু অন্য ধরনের টেস্ট, আর এটাও একটু অন্য ধরনের টেস্ট। বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।